2002 সালে রাজ্যের ক্যান্সার হাসপাতালে রোগীদের 12 কোটি টাকা মেরে সোসাইটি কেলেঙ্কারি করেছেন আপনারা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভা অধিবেশনের চতুর্থ তথা শেষ দিনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এবং তৎকালীন সিপিআইএম নেতা কেশব মজুমদারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অধিবেশন চলাকালীন সময়ে ক্যান্সার হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন। তার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে আমাদের রাজ্যের ক্যান্সার হাসপাতালের পরিষেবা এতটাই উন্নত হয়েছে যে আমাদের রাজ্যের পাশাপাশি বহিরাজ্য থেকেও অনেক রোগী আসুন এই হাসপাতালে চিকিৎসা করাতে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই জবাবে তেলে বেগুনে জ্বলে ওঠেন সিপিআইএম বিধায়কেরা। তারপরেই শুরু হয় হট্টগোল। মুখ্যমন্ত্রীর কথা সম্পূর্ণ হতে না দিয়ে বর্তমান রাজ্য সরকারের উপর একের পর এক দোষ চাপিয়ে দিতে শুরু করে সিপিআইএম বিধায়করা। এরই প্রত্যুত্তরে বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপিআইএম বিধায়কদের মনে করিয়ে দেন পূর্বে করা তাদের সমস্ত পাপের কথা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পাশাপাশি সিপিআইএম দলের বিধায়কদের যোগ্য জবাব দিলেন মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।